হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি মৌসুমী ব্যানার্জি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার চ্যানেল অন ক্লাউডে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো যে আমি মেঘালয় ঘুরতে এসেছি। আমি এখানে একটার পর একটা জায়গা ভিজিট করছি আর সমস্ত কিছু ক্যামেরা বন্ধ করছি তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। যারা এখনও মেঘালয়ে যাওনি তাদের জন্য অবশ্যই, আর তারা চটপট করে চিন্তা ভাবনা করে নাও যে মেঘালয়ে যেতে হবে, কারণ মেঘের রাজ্য এর মতন সুন্দর রাজ্য সত্যিই নেই, খুবই সুন্দর। হ্যাঁ, একটা জরুরি ইনফরমেশান তোমাদের, যারা মেঘালয় যেতে চাইছো তারা অবশ্যই মেঘালয় ট্যুরিজম অ্যাপটা ডাউনলোড করবে এবং সেখানে গিয়ে তোমাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড সেখানে আপলোড করতে হবে, এবং তোমাদের যে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলো সেখানে আপলোড করতে হবে, তবেই ওখান থেকে তুমি ঢুকতে পারবে। নাহলে ভীষণ হ্যাপায় পড়বে আমাদের মতন, কারণ আমরা সেই ট্যুরিজমটা মানে মেঘালয় যে অ্যাপটা রয়েছে ট্যুরে সেটা আমরা আপলোড করিনি এবং সেটা নিয়ে আমাদের টাইম ওখানে একটু নষ্ট হয়েছিল। কিন্তু তোমাদের না হয় এই তোমাদেরকে আগে থেকেই আমি জানিয়ে দিলাম। তো যাই হোক, তুমি দেখতে থাকো আমাদের ভিডিও, আমি একটার পর একটা আপলোড করতে থাকবো। আর আমাকে জানিও অবশ্যই সত্যি কেমন লাগছে, কেমন লাগছে জায়গাটা, আর আমার সমস্ত কিছু যা ভুল ভ্রান্তি যা আছে তোমরা মাফ করে দিও। তো দেখতে থাকো অন ক্লাউড। আশপাশ ঘুরলেই অনেক বোটিং করতে লাগবে না, বুঝেছি। এই লেগে গিয়ে তো কোনদিন করালি না, এখানে তো করাবে। আমাদের বাড়ির লোকগুলো সত্যি পিকুলিয়া। আরে ল্যাটিনটা দেখবো তো, চল না। হেই बोटिंग करने के लिए यहाँ पे एक बोट पे चार लोग बैठ सकते हैं, 200 रुपए। चाहे तो बोटिंग भी कर सकते हैं।
মেঘালয়ে গিয়ে বা আসামে গিয়ে না বিশেষ করে মেঘালয়ে গিয়ে একটা জিনিস দেখলাম, যেটা তোমরা গেলেও দেখতে পাবে, ওরা এত ফুল গাছের যত্ন নেয়, বাড়ি বাড়িতে প্রত্যেক বাড়িতে এত ফুল গাছ লাগানো, এত সুন্দর করে সেটা যত্ন নেয়, বোধহয় আমরা সেটা জানি না, এবং জানি না বলেই আমরা সারাক্ষণ গাছ থেকে ফুল ছিঁড়তে আরম্ভ করে দিই দেখলেই। কিন্তু ওরা খুব সুন্দর ফুলকে যত্ন করে এবং ফুলে ফুলে ভরা। শুধু মেঘের রাজ্য না, আমি দেখলাম সেটা ফুলেরও রাজ্য। তুমি রাস্তাও দেখতে পারবে সুন্দর ফুল গাছ লাগানো সাইড থেকে। তো এত অপূর্ব মেঘালয়, আমি সত্যি খুব ভালোবেসে ফেলেছি মেঘালয়কে। তো তোমরা যারা যাবে তারাও বোধ হয় ভালোবেসে ফেলবে প্রাকৃতিক সৌন্দর্য আর এখানে এই ফুলের পাহাড় দেখে। মেঘের পাহাড়ের সাথে সাথে ফুলের পাহাড়ও তোমরা দেখতে পাবে এখানে। এই চার মহাশয় এখানে গেছেন বোটিং করতে, তো এনারা খুব বোটিং করে এনজয় করছেন, আমরা দূর থেকে দেখছি এবং আমি তো ভিডিও করছি না। আর যাইনি বোটিং করতে, তো ওরাই বোটিং করছে, খুব মজা পাচ্ছে। তো তোমরাও দেখতে থাকবে আমার ভিডিও, এরপরেও আমি আরও অনেক কিছু ভিডিও দেবো, আরও আরও ভালো 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 জায়গা দেবো, আমি খুব সুন্দর জায়গা দেখাবো, সেগুলো দেখতে থেকো তোমরা। আর অবশ্যই প্লিজ লাইক করো, একটা যা হোক কমেন্ট করো অন্তত। আর যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু ভিডিও তোমাদের কাছে আনতে, তোমাদেরকে দেখাতে, আর আমার উৎসাহও অনেক বেশি বাড়বে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার চ্যানেল অন ক্লাউড। আজকের তো এই পর্যন্তই, এরপরে আবার ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন সুন্দর একটা জায়গা নিয়ে। তো ততক্ষণে টাটা, বাই বাই।